টেম্পারেচার এখানে হচ্ছে -12, ফিলস লাইক -20, তাই জন্য এত পড়েছে। পাহাড়ের গায়ে গায়ে কি সুন্দর আলো দিয়েছে দেখো। বিশেষ বৈশিষ্ট্য মিল পন্ডস, সব জমে একাকার কাটে, বরফের গদির টেবিল, বরফের গদির চেয়ার, মাঝে মাঝে টায়ার স্কিড করছে। ওইদিকে দেখুন গাড়িটার কি অবস্থা হচ্ছে। গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে হচ্ছে 24শে ডিসেম্বর, তো আমরা একটু বেড়াতে যাওয়ার প্ল্যান করেছি, মানে আমি একটু গাড়ি আনতে যাচ্ছি আর কি। এখন এত দেখে বুঝতেই পারছেন টেম্পারেচার এখানে হচ্ছে -12, ফিলস লাইক -20, তাই জন্য এত পড়েছি, তাও হাঁটছি। গাড়িটা নেওয়ার পরে একটুখানি শান্তি পাবো, চলুন। তো গাড়ি বাড়িতে নিয়ে চলে এলাম। এটা হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্টের পার্কিং এরিয়া। তো আমাকে আজকে দিয়েছে কিয়া সোল, গাড়ি বেশ ভালো, আমাদের ওই অনেকটা ভিটার ব্রেজার মতন দেখতে আর কি। তো এখানে আবার একটা নতুন জিনিস আবিষ্কার করলাম, সেটা হচ্ছে শীতকালে এখানে আলাদা টায়ার নেই, এগুলোকে বলে উইন্টার টায়ার। যদি আপনি দেখেন এখানে এই টায়ারগুলো এমনি একটু বড়ো আর বিশেষ অনেক রকমের খাঁজ রয়েছে আর কি, তো সেটার জন্য আবার $20 করে এক্সট্রা দিনে দিয়ে আমাকে নিতে হলো। কিন্তু লং ড্রাইভে যাব তো, তো সেই জন্যে আমাদের ওটা নিতেই হতো, সেফটিটা তো প্যারামাউন্ট ইম্পর্টেন্স। কালকে যাব ব্লু মাউন্টেন্স। তো বড়দিনে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম ব্লু মাউন্টেনের দিকে। রাস্তা প্রায় 125 কিলোমিটার মতো। ভাগ্যিস উইন্টার টায়ার নিয়েছিলাম, কারণ যতদূর দু চোখ যায় সবটাই বরফের গালিচায় মোড়া। পৌঁছে গেছি ব্লু মাউন্টেন, আর এখানে হচ্ছে প্রচণ্ড ঠান্ডা, মানে চিন্তা করতে পারবেন না বাইরে কীরকম বরফ যা দেখছেন, মানে এত বরফের মধ্যে তো আমি কোনোদিন আসিনি। মাঝখানে গাড়ির চাকা ফাঁকা স্কিড করছিলো, কিনা তো ভয়ে একটা কাণ্ড, মেয়ে ঘুমোচ্ছিলো, ও ঘর বাইরে। যাই হোক, দিনা পাস্তা রান্না করেছে, আর তারপরে লোবিয়া পরোটা, মোটামুটি একটা কলকাতা চিড়িয়াখানার জিনিস করে ফেলেছি আর কি। আমাদের বুকিং, মানে হোটেল বুকিংটা এখান থেকে আরও আধ ঘন্টা দূরে, কিন্তু আপাতত আমরা এখানে গিয়ে দেখি সিটি যদি করা যায়। এবার আমরা পার্কিং করে হেঁটে হেঁটে যাচ্ছি আস্তে আস্তে টুয়ার্ডস ব্লু মাউন্টেন। দেখতে দেখতে আবার স্নোফল শুরু হয়ে গেছে, আমরাও স্নো বুটস পরে নিয়েছি। ওই দেখুন বরফ কাটার গাড়ি, ওই গাড়িতে করে বরফ পরিষ্কার করে। আজকে এত ঠান্ডাতে 25শে ডিসেম্বরেও এত গাড়ি, এটা শুধু একটা পার্কিং লট, এরকম প্রচুর পার্কিং লট এখানে রয়েছে। ওই তো স্নেহা এবং কুটুস, কি গো কেমন লাগছে? এখানে বিভিন্ন রকমের সমস্ত ক্রিসমাস স্টোর রয়েছে, এখানে বিভিন্ন ইনস রয়েছে, বাড়ি রয়েছে, ক্যাম্প ফায়ার রয়েছে। এটা হচ্ছে এখানকার ক্রিসমাস ট্রি। এখানে এত লোক হবে এত ধারণা করিনি আজকে, এখানে বেশ অনেক লোক রয়েছে। এখন -5, ফিলস লাইক -12, যত লোক বাইরে রয়েছে দেখে বোঝা যাচ্ছে যে এটা -5। আমাদের দুজনের এই অবস্থা, সব একবারে গলা অবধি পরে, তিনখানা জ্যাকেট পরে আমরা এখন চলেছি হাঁটতে। আর এই স্ট্রিটটা দারুণ, এই সাইডের সমস্ত বিভিন্ন রকমের ক্যাফে, পাবস, বাস, এক্সেট্রা এক্সেট্রা সব রয়েছে। অরিন্দমরাও এসছে আসলে, তো অরিন্দমদের সাথে গিয়ে দেখা করব, ওখানে ওর বাচ্চারা রয়েছে, আমার বাচ্চারা খেলবে। আচ্ছা, বরফের গদিতে কোনো দিন বসেছে? এই দেখুন বরফের গদির টেবিল, বরফের গদির চেয়ার, এখানে বাচ্চাদের খেলতে যাওয়ার জায়গা। এখানে অরিন্দমরাও কোথাও রয়েছে,
দেখি খুঁজে পাই কিনা। কোথায় গেল আমাদেরটা? সব বাচ্চারা খেলছে, বাচ্চারা হারিয়েও যাচ্ছে। ওই বাচ্চাদের বরফের পাহাড়টা এই স্নো রিমুভাল ভেহিকলটাই তৈরি করেছে। এবার আমরা যা চলেছি মিল পন্ডস দেখতে, এখানকার আরেকটি একটু বিশেষ বৈশিষ্ট্য মিল পন্ডস। দেখি সবই তো পন্ড মানে তো জমিই থাকবে, কি জিনিস গিয়ে দেখা যাবে। এই এসে পৌঁছলাম মিল পন্ডস, পন্ডের তো আর কিছু নেই, পুরোটাই জমে বরফ। ব্লু মাউন্টেন আসলে একটা স্কি রিসর্ট, শীতকালে টরন্টো থেকে সবাই এখানে আসে স্কি করতে। টোটাল এখানে 42টা মতো স্কি ট্রেল আছে, কিছু সোজা আর কিছু শুধু এক্সপার্টদের জন্য। রোপওয়ে দিয়ে উপরে গিয়ে স্কি করে নিচে নামতে হয়, আর সামারে এই ট্রেলগুলোই হাইকের জন্য ব্যবহার করা হয়। সামারে এখানের ভিউটা খুব ভালো আসার কথা, ওইখানে জেটি টেটি সব রয়েছে, এখন সব জমে একাকার। টিনা আর কুটুস দুজনে এত স্নো দেখে ঠান্ডা উপেক্ষা করে আনন্দে আটখানা, আমি তো বটেই। বলতে বলতেই প্রচণ্ড যে স্নোফল শুরু হয়ে গেল, ওদিকে মেয়ে আর হাঁটতে পারছে না, টিনা কোলে নিয়েছে, আমি কোলে নিচ্ছি, এইভাবেই চলছে। এই তো টিনা, কি এক্সপিরিয়েন্স তোমার? ঠান্ডায় কাবু টিনা আর ক্লান্ত কুটুসকে নিয়ে আর বেশি ঘোরা গেল না, তাই অল্প কিছু ছবি তুলেই ফিরে এলাম পার্কিং লটে। আসলে সন্ধ্যের আগে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ব এটাই ভেবেছিলাম, তাই স্কি করার খুব ইচ্ছে থাকলেও হয়ে উঠল না, পাহাড়ের আলো দেখেই বেরিয়ে পড়লাম। রাত্রিরে এরকম অবস্থা, কিছু সামনে দেখা যাচ্ছে না, সামনে পুরো ব্ল্যাক আইস হয়ে রয়েছে, আর সেইখানে গাড়ি চালাচ্ছি, মাঝে মাঝে টায়ার স্কিড করছে, এদিক ওদিক হয়ে যাচ্ছে, তার মধ্যেই চালিয়ে যাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের হোটেলে পৌঁছে যাবো। ব্যাস, তো এই ধরনের অ্যাডভেঞ্চার ক্যানাডার রাস্তায় গাড়ি না চালিয়ে কখনো বুঝতে পারবেন না। বাইরে -5, কিন্তু আমাদের এখানে ভিতরে ভালোই টেম্পারেচার আছে, কোনো অসুবিধা নেই। সারাক্ষণ কনসেন্ট্রেট করে গাড়ি চালাতে হচ্ছে যাতে এই ব্ল্যাক আইসের উপরে গাড়ি স্কিড না করে। অবশেষে এসে পৌঁছলাম হোটেলে, হোটেলটার নাম ট্রাভেল লজ। এটা ব্লু মাউন্টেন থেকে 50 কিলোমিটার দূরে ওয়েন সাউন্ড বলে একটা ছোট্ট শহরে। ব্লু মাউন্টেনেও প্রচুর হোটেল আছে, কিন্তু ক্রিসমাসের রাশ থাকার জন্য হোটেল পাইনি। যাই হোক, বাইরের হাড় কাঁপানো ঠান্ডা থেকে হোটেলের রুমে ঢুকে সবাই একটু স্বস্তি পেলাম। রুমটা এখানে বেশ ভালোই, ডাবল কুইন বেড আর একটা ওয়ার্ড্রব আছে, বড় একটা আয়না, মাথা চুলের অবস্থা খারাপ, আর দিয়ে ওয়াশরুম স্ট্যান্ডার্ড। কি করছিস তোরা? হ্যাঁ কি করছিস, সমস্যা দাপিয়ে বেড়াচ্ছিস? বাইরে বেরোলাম খাবার আনার জন্য, কিন্তু সমস্ত দোকান বন্ধ, না ইন্ডিয়ান না চাইনিজ, কিছু কিচ্ছু নেই, অগত্যা পিজা হাট। হ্যাঁ এখানেও সেই সেই পিজা হাটই বর্ষা। যাই হোক, সেই পিজা হাট খোলা ছিল, সেখান থেকে আমরা এই চিকেন পিজা, চিকেন উইংস আর তার সাথে চিকেন পাস্তা, কিন্তু পাস্তাটা কিন্তু পিজা হাটের নয়, ওটা টিনা নিজে করে এনেছে। ওইটা হচ্ছে বরফ কাটার গাড়ি, ওই গাড়ি দিয়ে বরফ কেটে নিয়ে যায় যাতে রাস্তা পরিষ্কার থাকে, আর যদি ওরা রাস্তা পরিষ্কার না করে তাহলে রাস্তার অবস্থা এইরকম, আর গাড়ি যেগুলো লাগানো থাকে তার অবস্থা এইরকম। কেমন লাগলো গাড়িতে করে যে এলে?
এমনি ভালো, কিন্তু মাঝে মাঝে যখন গাড়িটা স্কিড করছিল না ব্ল্যাক আইসের উপরে, তখন মনে হচ্ছিল বাবা ছেড়ে দে মা কেঁদে আছি, বাড়ি পৌঁছতে পারলে বাঁচি আর দরকার নেই বরফে গাড়ি চালিয়ে। বাবার নাম করে পৌঁছে গেছি ব্যাস, এবার কালকে ভালোই ভালো বাবার নাম করে বাড়ি পৌঁছে যাই। হোটেলে তো পৌঁছালাম, কিন্তু পৌঁছানোতে পুরো গল্পটা আপনাদের একটুখানি রাস্তাটা দেখালো, সেই যে রাস্তায় এলাম সেটা যে কি ভয়াবহ এক্সপিরিয়েন্স, যে গাড়ি না চালিয়েছে সেটা বুঝতে। আমাদের তো কোনোদিন বৃষ্টিতে চালানোর অভ্যেস, প্রচন্ড বৃষ্টিতে চালাতে ভয় হয় না, কিন্তু এইখানে যে টায়ার স্কিড করে তখন কোনো গাড়িতে কন্ট্রোল থাকে না, তখন মনে হয় যে গেল গেল গেল। এদিকে আমরা এ করছি আর কিনা ওদিকে উপরওয়ালার ডাব করছে। পরে ব্যাপারটা হচ্ছে যে কালকে সকালে দেখা যাবে অন্য কোথাও যাওয়া যায় কিনা, কিন্তু আজকের মতন এখানেই জবনী কাপাত। আর এইভাবেই কেটে গেল আমাদের হোয়াইট ক্রিসমাস, কিছু দারুণ অভিজ্ঞতা, কিছু মধু স্মৃতি মনের কোনায় চিরকালের মতন গেঁথে গেল। আর আরও ভালো লাগলো আপনাদের সাথে এই জার্নিটা শেয়ার করতে পেরে। ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই জানাবেন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জানো খুব শিগগির আবার পরের ভিডিও নিয়ে হাজির হব। টাটা।